পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মানুষের সেবায় ধারাবাহিকভাবে কাজ করে চলেছে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া। বিশেষ করে তারা শিশুদের পুষ্টি ও শিশুদের উপর যৌন নির্যাতন বন্ধ করার জন্য নানান রকম সচেতনতামূলক কাজ করে চলেছে। পাশাপাশি করোনা পরিস্থিতি ও অতিবর্ষণে জলমগ্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও শিশুদের মনোবিকাশের জন্য নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে চলেছে। যে এই মানুষটিকে যদিও আমাদের মনের কাছে সবসময় উনি থাকবেন, তবু আমাদের হাতের কাছে এরপর থেকে হয়তো আর পাব না। আমরা অনেক শিখেছি ওনার কাছ থেকে। আমাদের স্কুল বর্ধমান আদর্শ বিদ্যালয় আজ এই জায়গাটায় আসতে পারত না যদি উনি ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার ম্যানেজার হয়ে যদি এখানে না আসতেন, তাহলে আমরা কখনোই আমাদের স্কুলটাকে এই জায়গায় নিয়ে যেতে পারতাম না, আর সৌভিকবাবু যদি না থাকতেন। বাচ্চারা আমাদের মতো পিছিয়ে পড়া এলাকা, লক্ষ্মীপুর মাঠ, গোদা এলাকা, পাসিখানা, যেসব পিছিয়ে পড়া এলাকাগুলো স্লাম এরিয়ায় কাজ শুরু করেছে ওয়ার্ল্ড ভিশন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই জায়গাগুলো গ্রাফ আগের থেকে অনেক উঁচু জায়গায় গেছে। হেলথ এডুকেশন থেকে শুরু করে আমার পাড়াতে তো মানে এডুকেশন লেভেল একদম জিরো ছিল, সেখান থেকে এই জায়গায় এসেছে। স্যারও ছিলেন না, মানে প্রথম স্যার সার্ভে করে যাওয়ার পর লাস্ট 2016 সালে উনি স্যার এসেছেন, আবার মানে 15 সালে ম্যানেজার হিসেবে। তো তারপর থেকে কাজের গতি আরও বেড়েছে, আমরাও আরও ভালোভাবে অনেক কিছু শিখতে পেরেছি। আজকে যে মাইক ধরে বলছি, এই ক্ষমতাটাও আমার ব্যক্তিগত ছিল না, আমি কোনোদিন মঞ্চের সামনে এসে কোনোদিন মাইক ধরে বলিনি। তো স্যারের অনেক অনুপ্রেরণা দিয়েছেন স্যার, এবং আরও দেখে এইসব প্রোগ্রামে এসে আমিও আজকে বলতে শিখেছি, এবং আশা করবো স্যারের আগামী দিনগুলো ভালো হবে, এবং যেখানে স্যার যাচ্ছে সেখানকার বাচ্চারা, কমিটি মেম্বাররা আরও স্যারের কাছ থেকে ভালো ভালো মুহূর্ত পাবেন এবং শিখতে পারবেন। এই ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার বর্ধমানের ম্যানেজার অর্জুন রায় দিন রাত এক করে মানুষের সেবা করছেন। প্রায় 6 বছর এই শহরে থাকার পর রবিবার তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি বিহারের মজফ্ফরপুরে কার্যভার গ্রহণ করবেন। এদিন গোদায় শুভাঙ্গন অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন এলাকার শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্জুন রায়কে বিদায় জানান।
অর্জুন কুমার রায় নাম তো শুনেই হবে, হ্যাঁ একদমই তাই। বর্তমান পৌরসভার 35টা ওয়ার্ডে অর্জুন কুমার রায়কে চেনে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অনেকগুলো কথা আজকে বলা রয়েছে, মানে এমন একটা দিন এমন একটা সময় আমাকে বলতে বলা হয়েছে যে সময়টা খুব কঠিন একটা সময়, এই সময় দাঁড়িয়ে বেশি কিছু বলার জায়গা নেই, তবুও বেশ কয়েকটা কথা না বললেই নয়। আমরা একটু আগে শুনছিলাম, অনেকেই বলছিলেন স্যারকে বিদায় জানানোর পালা, আমি বলবো এই জায়গাটা বোধহয় আমাদের কোথাও ভুল হচ্ছে, স্যারকে বিদায় জানাচ্ছি না, স্যার তার কর্মসূত্রে অন্য জায়গায় চলে যাচ্ছে, স্যার আমাদের মধ্যেই রয়েছেন, আমাদের মধ্যেই থাকবেন, এবং আমরাও যেমন ভাবে স্যারের মধ্যে ছিলাম সেইভাবে স্যারের মধ্যে থাকবো। আমি আজকের এই ফেয়ারওয়েল অনুষ্ঠানে যত কিছু জিনিসটা দেখলাম পেলাম শুনলাম আপনাদের কাছ থেকে সেসব শুনে আমি আরো হাম্বল হয়ে গেছি, আরো আমি নম্র হয়ে গেছি। আমি অত বড় কিছু না আমি নিজে মনে করি, কিন্তু আপনারা যেভাবে আমাদের আমাকে সম্মান দিয়েছেন, যেভাবে আপনারা আমাকে সম্বর্ধনা করেছেন, আপনাদের সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ দিচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার সুবীর স্যার আর চঞ্চল স্যার, চঞ্চল নাম ঠিকই বলেন, চঞ্চল স্যার আমরা আদর্শ বিদ্যালয় থেকে আমাদের দুজন আমার বন্ধুর মতন ভাইয়ের মতন পমদা আর আমাদের রাজীবদা উপস্থিত আছেন, আর আমাদের সুমন আমাদের স্পোর্টিং কোচ, আমাদের সৌভিক, আমাদের বাবুদা রঞ্জিত, আর আমাদের রাজকুমার মহতো, আর সম্পূর্ণ কমিটির মেম্বাররা, আমাদের ছেলেরা শম্পা, আমি আমি চিন্তা করিনি শম্পা এখানে আসবে, শম্পাকে দেখে অবাক হয়েছিলাম, শম্পা নবগ্রাম থেকে এখানে চলে আসছে, সবাইকে বিশেষ বিশেষ আমার পক্ষ থেকে আমার হৃদয় থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর ওয়ার্ল্ড ভিশন ওনারা সবাই বললেন ওয়ার্ল্ড ভিশন ওনাদেরকে হেল্প করেছে, কিন্তু আমি বলবো ওনারা আমাদের ওয়ার্ল্ড ভিশনকে প্রমোট করেছেন, ওয়ার্ল্ড ভিশনকে হেল্প করেছেন। আজ যদি আদর্শ বিদ্যালয় আমাদের মোলাদার স্কুলে কাজ করতে সুযোগ যদি না দিত আর আমাদের সুবীর স্যার সবসময় যে কোনো দেন, তাহলে আজকে ওয়ার্ল্ড ভিশনকে কেউ জানতো না। যদি আনন্দ বার্তা যদি আমাদের সমাচার আমাদের সাথে যদি যুক্ত হয়ে ওনারা প্রোগ্রাম না করতেন আর সবসময় আনন্দ বার্তা আমাদের নামকে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার নামকে আমাদের নামকে ওনারা সবসময় তুলে ধরেছেন, সেই জন্য আজকে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া পুরো। বর্তমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।